সালামু আলাইকুম আমি রাসেল ওয়েলকাম টু ব্যাচেলার কিচেন আমাদের ব্যক্তিগত বা কাজের সুবাদে আমাদের বিভিন্ন মানুষকে ব্যচালো থাকতে হয় তো ব্যচালোদের সবচেয়ে বড় প্রবলেম হলো কি খাবারের প্রবলেম তাই আমার এই পেজে বেচেলাদের জন্য রান্না করার সহজ কিছু টিপস থাকছে তো আজকে আমি দেখাবো এক পিস মাছ দিয়ে আপনারা কীভাবে সবজি রান্না করবেন প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে তেল নিয়ে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব আর এর মধ্যে এক পিস যে মাছটা ছিল সেই মাছটাকে আমরা অন্য একটা পাতিলে সেদ্ধ করে নেব জাস্ট হলুদ এবং লবণ দিয়ে এবং মাছটার কাটা ছড়িয়ে মাছটা এক পাশে রাখবো আর মাছের যে অবশিষ্ট পানিটা সেটা আমরা আলাদা তুলে রাখবো তো আমরা পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিলাম এবং এটা ভালো মতো নাড়তে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার পর আমরা যে মাছের পানিটা সেটা দিয়ে দেব এখানে তারপর পানিটা গরম হলে আমরা এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো এখানে প্রথমে দিলাম লবণ তারপর হলুদ দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়া তারপর সবগুলোকে আমরা একসাথে কষাবো হালকা একটু কষানোর পর আমরা এর মধ্যে যে সেদ্ধ করা মাছটা ছিল সেটা এখন দিয়ে দিব মাছটা দেওয়ার পর এখন আমরা এগুলো ভালোভাবে একসাথে কষিয়ে নেব আমরা এটা মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব তো আমাদের এটা প্রপারলি কষানো শেষ এখন আমরা এর মধ্যে সিম দিয়ে দিব তারপর একে একে বাকি বাকি যে উপাদানগুলো আছে সেগুলো একটা একটা করে দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি আমি কহি আপনার যদি মনে হয় যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে সেগুলো আগে নেবেন তারপর কহিটা দেওয়ার পর আমরা এগুলো নেড়ে ছেড়ে নেব তারপর এর মধ্যে আমরা অ্যাড করবো হলো আলু আলুটা অ্যাড করার পর আমরা এটাকে ভালোভাবে নাড়ব তারপর এখানে আমরা দিয়ে দিলাম সিমের বেচি আপনার কাছে যে যেই সবজিগুলো থাকে আপনি সেই সবজিগুলো দিয়ে আপনি সবজিটা তৈরি করতে পারেন এখানে আপনি চাইলে স্কিপ করতে পারেন অ্যাড করতে পারেন মানে মূল কথা হলো আপনার পছন্দের যে যে সবজিগুলো আছে সেগুলো অল্প অল্প করে আপনি এখানে অ্যাড করতে পারেন তো আমরা এখানে বেগুন সবগুলো সবজি দিয়ে আমরা এটাকে দশ মিনিট কষাবো দশ মিনিট পর আমরা চলে আসলাম আমরা এটাকে আর একটু নেড়ে দেব আপনি ট্রাই করবেন যে সবজিটা কষানোর মধ্যেই হাফ সিদ্ধ যাতে হয়ে যায় তো আমরা এটাকে আবার একটু নেড়ে দেব আমাদের সবজিটা কষানো হয়ে গেছে এখন আমরা এর সাথে অ্যাড করবো হলো পানি আপনি অবশ্যই সবজিতে গরম পানি অ্যাড করবেন গরম পানি অ্যাড করার ফলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এটা খেতেও খুব টেস্ট হয় তারপর এটাকে আমরা ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা আবার চলে আসলাম আমাদের সবজিটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব হল টমেটো টমেটোটা হাফ সিদ্ধর পরে অ্যাড করবেন তারপর এগুলোকে নেড়ে আমরা আবার দশ মিনিটের জন্য রান্না করব। এই দশ মিনিটে আপনার চুলার আঁচটা মাঝারি থেকে একটু বেশি থাকবে দশ মিনিট পর আমরা আবার চলে আসলাম আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখুন আমাদের সবজিটা খুব সুন্দর একটা কালার এসেছে এই সময় আপনি চেষ্টা করবেন চুলার আঁচটা বেশি রাখার তারপর সবজিতে ঝোল কেমন হবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর এই তো আমাদের সবজিটা তৈরি হয়ে গেল এবং খেতেও এটি অসাধারণ ছিল তো সবাই আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আপনাদের জন্য আমি আবার সহজ কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো Love is.